এই মুহূর্তে সব থেকে বড় খবর শেখ শাহজাহানকে নিয়ে। শেখ শাহজাহানের বাড়িতে এবার হামলা হতে পারে, সেই রকম আশঙ্কা করছে রাজ্য পুলিশ। শেখ শাহজাহানের বাড়িতে হামলা হতে পারে আশঙ্কায় তার সন্দেশখালীর আকুঞ্জি পাড়ার বাড়ির সামনে বিশাল পরিমাণে নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি মোতায়েন করা রয়েছে র্যাপও। ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি শাহজাহানের বাড়িতে অগ্নিসংযোগও ঘটানো হতে পারে আশঙ্কায় সেখানে আগেভাগেই দমকলের ইঞ্জিনও মোতায়েন রাখা হয়েছে। আপাতত শুনশান রয়েছে এলাকা, জারি রয়েছে 144 ধারা। জনতার রোষ সামাল দিতে আগে থেকেই মাইকিং শুরু করে দিয়েছে পুলিশ, কিন্তু দুপুর গড়াতেই পরিস্থিতি হয়তো পাল্টে যেতে পারে আশঙ্কা করছে রাজ্য পুলিশ। সেই জন্য আগে ভাগে প্রস্তুত হয়ে রয়েছে তারা। অন্যদিকে আজকে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে সবার নজর এড়িয়ে বসিরহাট আদালতে রেখে দেওয়া হয়েছে জেল কাস্টাডিতে। জানা যাচ্ছে সকাল 11টা থেকে 12টার মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হবে। কিন্তু অন্যদিকে বলা বাহুল্য, ইডিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা নিজেদের হেফাজতে চাইবে। দেখার বিষয় এই যে জোর কদমে লড়ার পর শেষ পর্যন্ত কে জয়ী হয়, পুলিশ নাকি রাজ্য ইডি। যদি পুলিশের হেফাজতে চলে যায় তাহলে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। দেখার বিষয় বিচারপতি ঠিক কী রায় দেন।